চোট ডাকাত হয়ে একদিনের জন্য শাস্তি ভোগ করতে চায় না তার বড় ছেলে রাফিক পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে কথা বলেন তিনি এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় পরে তিনি নিজেই জানাজা নামাজের ইমামতি করেন নামাজে আঠারো দলীয় জোটের নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষ ওলামা রামগণ উপস্থিত ছিলেন দিগন্ত টেলিভিশনে সরলপথ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক ছিলেন রাফিক বিন সাইদি আমি জানতে পারলাম আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর নামে কসম করে বলছি ও আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর সনের এক ফোটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই